كلمة ما بعد، وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد. الله فكي বলেছেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا. নামাজ শেষ, বের হয়ে যাও, কিসের জন্য? হালাল রুজির জন্য। সুম্মান তাশিরু না ফান্তাশিরু, শব্দ কি আসছে বলেন? সুম্মা এবং ফার মধ্যে পার্থক্য আছে কি নেই? সুম্মা বিলম্ব, ফা সাথে সাথে। তার মানে নামাজ শেষ, দেরি করিও না, পেটের জন্য নামিয়ে যাও, দেরি করার সুযোগ নেই। সুম্মান তাশিরু না ফান্তাশিরু ফিল আউদ। অথচ আমরা কামাই করতে চাই না, কামাই করি না। শোনেন, সমস্ত নবীরা ব্যবসায় ছিলেন, সমস্ত নবীরা ব্যবসায় ছিলেন, কোন একজন নবী ব্যবসায় ছাড়া ছিলেন না। আগে প্রথম বুঝান, সমস্ত নবীরা ব্যবসা করে উপার্জন করতেন, নবীরা কাজ করে উপার্জন করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের মধ্যে কি অভ্যাস ছিল? আনসারি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন মুহাজিরদেরকে বলতেন, এই বাগান নিয়ে যান, এই ঘর নিয়ে যান, এইটা নিয়ে যান। মুহাজিররা কি বলতো? তোমাদের কিছু দরকার নেই, বাজার দেখিয়ে দাও, আমরা ব্যবসা করব। তোমারটা নিতে যাবো কেন? বাজার দেখিয়ে দাও। আসলে সত্য কথা বলতে কি, আমি সংক্ষিপ্ত কথা বলবো, যে আমি জানি না, ইসলামের দীর্ঘদিন পর্যন্ত একটা কালচার পরিবর্তন হয়ে গেছে। নবী আলাইহিস সালাম কি বলছেন? কাদ আল ফাকর আইয়াকুনা কুফরান, কাদ আল ফাকর আইয়াকুনা কুফরান, ফকিরই তো কুফরিদের টানিয়ে নিয়ে যায়। ব্যবসা বাণিজ্যের পড়াশোনা করি আমরা, ব্যবসা করবে কে? লেনদেনের পড়াশোনা করি আমরা, লেনদেন করবে কে? প্রশাসনের পড়াশোনা করি আমরা, প্রশাসন চালাবে কে? ন্যায় এবং আদল, ইনসাফগার বিচার, হুকুমতের বিচারের, ইনসাফের বিচারের বয়ান করি আমরা, বিচার করবে কে? আমি আশ্চর্য হয়ে যাই যে কাজা হুদুদ এই সমস্ত মাসআলা পড়াই আমরা, পড়ি আমরা। অথচ আজীব এবং গরিব বিষয় হলো, আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই যে ওখানে বিচার আমি করব, এই চিন্তা আমার মাথায় আসে না। আমি আশ্চর্য হয়ে যাই আমাদেরকে নিয়ে। অথচ জীবনভর হেদায়া পড়তে পড়তে মাথা শেষ করে ফেলছি, মেধা শেষ করে ফেলছি, এক পিসটা হল করার জন্য হেদায়া, অথচ জীবনও চিন্তা করতে পারি না। কিতাবুল বুয়ুর এত বড় মাসআলা পড়ছে এত কষ্ট করে, অথচ আমি ব্যবসায়ী না, আমি ব্যবসা জানি না, মাথার মধ্যেই নেই ব্যবসা চিন্তা। আমি কাজার মাসআলা পড়ছি, হুদুদের মাসআলা পড়ছি, আকামাত পড়ছি, অথচ আমি কোনোদিন চিন্তা করি না এই বিচার আমি করব, এই চিন্তা আমার মাথায় আসে না কেন আমি বুঝি না। সুম্মান তাশিরু না ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমি আমার তলাবাদেরকে বলবো, ওলামাদেরকে বলবো, যে দেখো আজকে অর্থনীতি যার কাছে, গোটা দুনিয়ার ক্ষমতা তার কাছে, এর জন্য অর্থনীতি চাঙ্গা আমাদেরকে অবশ্যই হতে হবে। আমাদের ভাতিজা, আমাদের গর্ব সৈয়দ মাবরুক আজকে যেই ফিনান্সের উপরে ডিগ্রি নিয়েছে, এটা আমাদের জন্য মাইল ফলক। তুই বিশ্বাস করতে পারবো না, গোটা দুনিয়া নির্ভর করে অর্থনীতির উপরে, গোটা দুনিয়া নির্ভর করে অর্থনীতির উপরে। কাজী ইসলামিক অর্থনীতি কি, সুদ ভিত্তিক অর্থনীতি কি, এই হালাল এবং হারামের মতো পার্থক্য গঠন করা খুবই কঠিন। এই বিষয় বর্তমান যুগের সবচেয়ে বেশি শ্রম এবং মেধা খাটিয়েছেন হযরত তাকি উসমানী সাবদামত বরকাতুল্লাহ আলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের খেদমত আরো জিত ফাজিত আরো বাড়িয়ে দেন, আরো বাড়িয়ে দেন। অথচ এই বিষয়গুলি আমরা আলোচনা করি না। কাজী আজকে আমাদের গর্ব, আমাদের সেনসপাত, আমাদের আমাদেরই সন্তান সৈয়দ মাবরুক বিল্লাহ আল মাদানী এবং আব্বাজান রহমতুল্লাহ আলাইয়ের অনেক আদরণীয় এক নাতি, আমার দাজাদান রহমতুল্লাহ আলাই আজকে এখানে শুয়ে আছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আগেকার বহু বংশের মধ্যে হাজার তিনের দায়ী হিসাবে আল্লাহ পাক অনেককেই কবুল করেছেন, আমরা আমাদের বংশের মধ্যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত প্রত্যেককেই যেন দীর দায়ী হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।